পূজোর আগেই বাংলায় আসছে আর এক ঘূর্ণিঝড়, আমফানের মতো তেজ নিয়ে আসছে গতি। হ্যাঁ, সামনেই দুর্গাপুজো, ঢাকের কাঠি কোনো মতে পড়তে শুরু করেছে। তার কারণ এখন গোটা বাংলা জুড়ে এবং দেশ জুড়ে চলছে ভাইরাসের আবহ, তার মধ্যেও কিন্তু কোনো ক্রমে সমস্ত জায়গায় দুর্গাপুজোর আয়োজন চলছে। কিন্তু এই দুর্গাপুজোর আবহের মধ্যে আর একটা দুঃসংবাদ সামনে এসে দাঁড়ালো। হ্যাঁ, জানা যাচ্ছে অত্যন্ত শক্তিশালী একটা ঘূর্ণিঝড় পশ্চিমবাংলার মধ্যে দিয়ে বয়ে যাবে। হ্যাঁ, এর শক্তি আমফানের থেকে কোনো অংশ কম যাবে না বলে মনে করছেন আবহাওয়াবিদরা। জানা যাচ্ছে যে আমফান হয়েছিল গত 20শে মে এবং পশ্চিমবাংলার বেশ কটি জেলার উপরে তাণ্ডব বয়ে দিয়েছিল। সেই ঝড়ের দানবীয় শক্তিতে বহু মানুষের ঘর বাড়ি গাছপালা তছনছ হয়ে গেছিল। সেই আমফানের 5 মাস পরেও কিন্তু যদি এই সমস্ত জেলাতে যাওয়া যায় তাহলে দেখা যাবে গাছ এবং বাড়ির ধ্বংসাবশেষ এখনও পড়ে আছে। সরকারি সাহায্যে হয়তো কিছু মানুষ তার পরিত্রাণের বাসস্থানটাকে মেরামত করতে পেরেছেন বা চেষ্টা করছেন, কিন্তু তার থেকেও ভয়ঙ্কর দাঁড়াচ্ছে যে কয়েক দিনের মধ্যেই ঠিক তেমনই একটা দানবীয় প্রাকৃতিক বিপর্যয় এই গতি ঘূর্ণিঝড় পশ্চিমবাংলার মধ্যে দিয়ে বয়ে যেতে পারে। গত 17ই সেপ্টেম্বর ছিল মহালয়া, আর তার ঠিক 1 মাস বাদে অর্থাৎ আগামী 22শে অক্টোবর এইবারে দুর্গাপুজোর মহাষষ্ঠী। এরই মধ্যে কিন্তু গুটি গুটি পায়ে দেশ থেকে বর্ষা বিদায় নিয়েছে। তবু পশ্চিমবাংলার বেশ কটি রাজ্যের আকাশ থেকে মেঘ সরছে না, প্রতিদিনই কিন্তু কম বেশি বৃষ্টি হচ্ছে একাধিক জেলাতে। তারই মধ্যে যদি গুটি গুটি পায়ে আবার এই তীব্র আকারের ঝড় চলে আসে তাহলে অগণিত মানুষের যে চরম ক্ষতি হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এই ঝড় সম্পর্কে যদিও কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর সঠিক করে নির্দেশিকা জারি করেনি, তবু যেটুকু জানা যাচ্ছে যে 9ই অক্টোবর উত্তর আন্দামান সাগর, মনে রাখবেন 9ই অক্টোবর উত্তর আন্দামান সাগর এবং সংলগ্ন মধ্য পূর্ব বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ শুরু হচ্ছে এবং এই নিম্নচাপ আরও কঠিন আকার ধারণ করবে তার ঠিক পরের দিন 10ই অক্টোবর। সেখান থেকেই তৈরি হবে মারাত্মক আকারের এক সাইক্লোন এবং সেই সাইক্লোন ধেয়ে আসতে পারে পশ্চিমবাংলার দিকে কিংবা বাংলাদেশে ঘুরে যেতে পারে। এছাড়াও মনে করা হচ্ছে অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার দিকেও ঝড় বয়ে যেতে পারে। যেদিকেই যাক তার একটা ধাক্কা কিন্তু বাংলার উপরে আসবেই, আর তাই যদি হয় তাহলে আমফানের থেকে কোনো অংশে কম যাবে না তার ক্ষয়ক্ষতি, তার ঝাপটার গতিবেগ। যদি আমফানের গতিবেগ আমরা দেখি যে 160 থেকে 170 কিলোমিটার উপর দিয়েই ঝড় বয়ে দিয়েছিল পশ্চিমবাংলার বেশ কটি জেলার উপর দিয়ে, আর সেই রকম গতিবেগ যদি আবার এই পশ্চিমবাংলার মধ্যে দিয়ে যায় তাহলে এই করোনা আবহে দুর্গাপুজোর অবস্থা কিন্তু সত্যি সত্যি বিপর্যয়ের মধ্যে দিয়ে যাবে। এই হলো আজকের বাংলার খবর, আর এই সংবাদটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার এগুলো যেমন করছেন তেমনই করবেন, আর সুস্থ থাকবেন, ভালো থাকবেন।